بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا ولا تقولوا لمن يقتل ولا تقولوا لمن يقتل في سبيل الله سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা শহীদ হয়ে মারা যায়, যারা শাহাদাতের মৃত্যু বরণ করে, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের নিকটে মৃত্যু, ওরা তোমাদের নজরে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। লোকটা তোমার কাছে মরে গেছে, আমার কাছে মরেনি। আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ, লোকটা মরেনি হে, লোকটা তোর কাছে মরে গেছে, কিন্তু লোকটা আমার কাছে জিন্দা আছে, অতদিন পর্যন্ত জিন্দা থাকবে যতদিন কাল কিয়ামতের হাসরের ময়দান না হবে, ততদিন পর্যন্তই লোকটা আমার কাছে জিন্দা। একবার জোরে বলি নারে তাকবীর। এই জন্য বলি বন্ধু রে পূর্ণিয়া আরারিয়া কাটিহার বিহার লোকেরা, হাত দুটি জড়িয়ে বলি অন্যায়কে কোনোদিন সাপোর্ট করবেন না, হক কথা বলতে বাদ দিবেন না, হক কথাটাই মানুষের কাছে তুলে ধরুন। এবার একটা চ্যাংড়া আমার ডাহিন দিকে বসেছিল, একটা চ্যাংড়া আমার ডাহিন দিকে বসেছিল, চ্যাংড়াটা দাঁড়িয়া খাড়িয়া বলছে মনিরুদ্দিন ভাই তুমি যে কহিছ, তুমি যে কহিছ, তুমি যে কহিছ, যারা শহীদ হয়ে মারা যায়, যারা জিহাদ করে মারা যায়, ওদের গোসল দেওয়া হয় না, কিন্তু হযরতে হানজালাকে কেন গা ধোয়া হয়েছে? তুমি তো এখনই কইলা যে যারা যুদ্ধ করতে যা শহীদ হয়ে যারা মরে যায়, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, তাদের গোসল দিতে হয় না, তাদের বিনা গোসলে কবর দেওয়া হয়, তো হযরতে হানজালাকে কেন কবর গোসল দেওয়া হলো, ওকে কেন গা ধোয়া হলো? ভাইজান বন্ধরে আমার, এই কথাটা আমি আপনাদের কাছে বলবো, এই কথাটা আমি আপনাদের কাছে বলবো, মা গো বনরে অন্যান্য জিহাদিদের গোসল দেওয়া হয়নি, কিন্তু হযরতে হানজালাকে কেনই বা গোসল দেওয়া হলো, কি কারণে বা গোসল দেওয়া হলো, আর কারণটা আমি আপনাদের বলে দিচ্ছি। তবে ভাইজান রে আমার আব্বা জানেরা, ওই হযরতে হানজালার কথা বলার আগে, হযরতে হানজালার কথার বলার আগে আমি মনিরুদ্দিন বুখারী শরীফের একটা হাদিস বলছি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তার সাহাবীদের ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী গণেরা, হে আমার উম্মত উম্মতিরা, হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, একটু কান খুলে শুনে নাও, একটু কান খুলে শুনে নাও। বলে কি শুনবো গো? বলে একটু কান খুলে শুনে নাও। বলে কি শুনবো? ভাইজান বন্ধুরে, রে আমার আব্বা জানেরা, রে আমার আম্মা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা, ভাইজান আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তার সাহাবীদের ডেকে বলেন, রে আমার সাহাবী গণেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দুয়া মাবুদের দরবারে গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারীর হাদিস, কোনো বানানো
কোনো মানে আপনার ওই আমারকে ভাটিয়া ভাষায় বলে চিলিক মারা কথা, মানে আকর্ষণ করা কথা, এরকম আকর্ষণ করা কথা লয় স্টেজের ডান দিকে ডাহিন দিকে বাঁ দিকে পাছা দিকে সামনে দিকে মেনায় মেলায় আলেম ওলামা বসা আছে, ওই আলেম ওলামা গালাকে জিজ্ঞাসা করেন যে কি আমি এটা হাদিস বলছি না আপনারাকে আমি কি এমনিতে কিছু কিছু কহার লেগে বা আপনারাকে কিছু বুঝার লেগে বা আপনারকে আপনারাকে এমনিতে মানে যে কি আকর্ষণ করছি না। ভাই জান বন্ধুরা আমার, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন মহান আল্লাহ রব্বুল আলামিন তার আকাশের নিচে জমিনের উপরে মাত্র তিনজন লোকের দোয়া কবুল করে, এক নাম্বার হলো মুসাফির, দ্বিতীয় নাম্বার হলো মাজলুম, তৃতীয় নাম্বার হলো মা। এক নাম্বার হলো মুসাফির, দ্বিতীয় নাম্বার হলো মাজলুম, তৃতীয় নাম্বার হলো মা। আমার মায়ের আমার বোনেরা রে আমার ভাই আমার বন্ধুরা শুনে জানা রাতের বেলা, শুধু এটাই বুখারীর হাদিস নয় গো, আমি আরেকটা বুখারীর হাদিস প্রথমে পাঠ করেছিলাম। আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তার ঘর বানায়, আর যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তার ঘর বানায়, যে আল্লাহর ঘর বানায় আল্লাহ তার লেগে ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় কোন গায়ে? আল্লাহর ঘর বানা হয় বেলুয়াতে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। নারাই দেখবেন রে ছোট ছোট ছেলেপিলা, তোমরাকে কি কহব, লাতিনের ছেলেপিলা কহব না পতিনের ছেলেপিলা কহব, না ভাতিজির বেটারা কহব না ভাগ্নির বেটারা কহব? ভাগ্নির বেটা কইলে লাতি হয়ে গেল, আর ভাতিজির বেটা কইলে কি হলো? পোতা হে পোতা। হ্যাঁ তা একটু জোরে বলি নারে তাকবীর, দে একটু ভাতিজার বেটারা দিয়ে দে ধরে না না হ্যাঁ দিয়ে দে তো পড় পড়িয়ে দে তো নারে দেখবে। আসে না বুলবুল নবীজির শাহে মদিনা নবীজির পাগে মদিনা নবীজির রাহে মদিনা হইর গুলজার মদিনা, আসে না বুলবুল নবীজির শাহে মদিনা নবীজির বাগে মদিনা নবীজির রাহে মদিনা হইর গুলজার মদিনা, মদিনা মদিনা বলে হোরো নুরুর দলে দলে, মদিনা মদিনা বলে হোরো নুরুর দলে দলে, ওই মক্কাবাসী কাফের গনে আমার নাবিকে দেখে কোন নয়নে, নয়ন মানে চোখ, মানে মক্কার কাফেরারা আমার রসুলকে খারাপ নজরে দেখতে লাগলো, ওই জন্য স্পষ্ট উচ্চ বাংলায় আসলি বাঙালের ভাষাতে বলছে ওই মক্কাবাসী কাফের গনে আমার নাবিকে দেখে কোন নয়নে, আর দেশের পানি সেয়ে নাবির চোখের পানি থামে না, আর দেশের পানি সেয়ে নাবির চোখের পানি থামে না হাইর গুলজার মদিনা। দেখবেন আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলেন, আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলেন, আর দেশের পানি সেয়ে নবীর চোখের পানি থামে না, আর দেশের পানি সেয়ে নবীর চোখের পানি থামে না হাইরে গুলজারে মদিনা, হাইরে গুলজারে মদিনা। আমার নবীকে যখন তাড়াও করে আমার নবী লুকান গারে সরে, ওই গর্তটা আল্লাহকে দেখিয়ে নিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যেতে যেতে চারিদিক থেকে ঘেরা ফেললে আল্লাহ জিব্রাইলকে পৌঁছে দিলে, ব্যাপার খুব খারাপ, যা আর আল্লাহর নবীকে যে বলে দে ওই সামনের খালটাতে, মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি গর্ত আর ভাটিয়া ভাষায় বলি খাল, কি বলি ভাটিয়া ভাষায় খাল আর বাংলা ভাষায় কি বলে, বাঙাল ভাষায় কি বলে গর্ত গুহা। জিব্রাইল সে নবীকে বলে দিলেন, আল্লাহর নবী ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন। লম্বা একটি ঘটনা রয়েছে, আমার নবীকে যখন তাড়া করে, আমার নবী লুকানে গারে সরে, কেউ বলে নবী তো এই গর্তে আছে, কেউ বলে মা গুরু সাথে জল পেতেছে, কেউ বলে নবী তো এই গর্তে আছে, কেউ বলে মা গুরু সাথে জল পেতেছে। নারে দেখবেন গরু ছিল না নাকি, হ্যাঁ এরকম করে না, তোমরা কে কেউ আল্লাহ আকবর কথা মানা করে সেই ভাই কুলের কথা খুলা কহেন তো কপালে যা আছে তাই হবে, মানা করেনি তো কহেন না কিনা ভাই, আপনারা তবে লিচ্ছা করে আর হার উপরে হিংসা করে কহে না, কচা মুলবি তোকে কহার লেগা ভাড়া করে লেছি হারা কেন কহব, এটাই মনে হিংসা আছে নাকি। কেউ বলে নবী তো এই গরতে আছে, কেউ বলে মা করো সাথে জল পেতেছে, আর দুই জনের ভিতরে মতভেদ কিছু হইল না। নারে দেখবে তার মানে ওয়ার্গে টাওয়ার ফেল হয়ে আলো, নেটওয়ার্ক আর কাম করার কাজ হবে, কইছে হে এই খালের মধ্যে ঢুকে যে না বালকের মতন কথা বলছে, খালে কেন করে ঢুকবে, খালে যদি ঢুকে তো ওই মাকুরসার জাল খান ছিঁড়া থাকবে না, এই তো দুজনার দুজনার মধ্যে দুটা কোয়ালিটি হেল, কেউ কেছে এঠে আছে কেউ কেছে ধর এখানে যদি ঢুকে তবে তো জাল খান ছিঁড়ে যাবে, তুই তো ফের ঢুকে যদি থাকে তো ফের জাল পড়া আছে কত সুন্দর করে। মাকার মাকার আল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন, আমার আল্লাহ যারে চাই তারে মারতে পারেন, যারে চাই তারে বাঁচাতে পারেন, মনির উদ্দিনকে যদি কেউ বলে মেরে দেব, আমার মরণ যদি 2029 সাল পর্যন্ত না থাকে, পৃথিবীর যতই বড় শক্তি আসুক না কেন রে এই মনির উদ্দিনকে তাহা মেরে দিতে পারে না। মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে, হরির উপরে হরি হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না, আল্লাহ যারে মারে তারে কেউ বাঁচাতে পারে না। আমার ভাইয়ের আমার বন্ধুরা, কেউ বলে নবী তো এই গরতে আছে, কেউ বলে মা করো সাথে চল পেতেছে, দুই জনের ভিতরে মোতাভেদ কিছু হলো না। হাইরে গুলজারে মদিনা, হাইরে গুলজারে মদিনা, আসে না বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হাইরে গুলজারে মদিনা, মদিনার যত অধিবাসী আমার নবীকে পেয়ে অতি খুশি, মদিনার যত অধিবাসী আমার নবীকে পেয়ে অতি খুশি, আর খুশিতে হলেন আটখানা, হাইরে গুলজারে মদিনা, হাইরে গুলজারে মদিনা, আসে না বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হাইরে গুলজারে মদিনা।
আমার ভাইয়ের আমার বন্ধুরা, তবে আমি মনিরউদ্দিন আপনাদেরকে হাজরাতে হানজালার কথা শোনাবো, আপনারাকে হাজরাতে হানজালার কথা বলবো। তবে হাজরাতে হানজালার কথার বলার আগে অন্যান্য শহীদদের গোসল দেওয়া হয় নাই, বিনা গোসলে তাদের দাফন করা হয়েছে, কিন্তু হাজরাতে হানজালাকে কেন গোসল দেওয়া হলো, তার ঘটনাটা কী রে, তার বায়ানটা কি হবে গো, আমি মনিরউদ্দিন আপনাদের শোনাবো। কিন্তু ভাইজান, আমি যদিও বিহা বাঙালে বাড়ি হয়, তবুও যেন আপনাদের ভাই, যদিও আমার বাড়ি বাঙালে হয়, যদি এখান থেকে 150 কিলোমিটার দূরে আমার বাড়ি হয়, তবুও যেন আমি আপনাদের ঘি ভাই। ভাইজি, আজকে যেন মসজিদ গালা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, আজ যেন কবরস্থান গালাকে খাস জমি করে দেওয়ার চেষ্টা করেছে। ভাইজি, মুসলমানের পিছনে হাত পা ধুয়ে লেগেছে। ভাইজি, কি হবে জানি না রে আল্লাহ। ভাইজান বন্ধুরে, আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেন, রে আমার সাহাবী গুনেরা, রে আমার উম্মত উম্মতিরা, তোমাদের কাছে এমন বড় বড় বিপদ মহামারী যখন আসবে, তোমরা বেশি বেশি দান খাইরাত করো, আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরই কল্যাণ করবে, আল্লাহ তোমাদেরই বিজয় করবে। ভাইজি, মা গে খালাজি, বনরে আল্লাহর রসুল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। মা গে খালা গে ফুফুরে দাদিজি, ভাইজান বাজানজি, আল্লাহর দরবারে এই হাত দুটা দিয়া দোয়া করব, বাঙ্গাল থেকে বিহারে এসেছি, এখান থেকে 150 কিলোমিটার দূরে বাড়ি, তবে আমি একটা একদম 100% শিওর মুসাফির, আমি 100% শিওর মুসাফির, কেন এক রাজ্য থেকে আর এক রাজ্যে এসেছি, আমি মুসাফির, আমি মহতাজ, আমি বিকলাং, আমি মাসলুম, আমার দুনিয়াতে চলতে বড় কষ্ট জুলুম হয়, ওইগুলা বক্তা হাইটা চলে এলো, হাইটা চলে গেল, কিন্তু আমার কত জুলুম হয় রে, আমি তা আসতে পারি না। আর মাজলুম ওকে বলা হয় যাদের দুনিয়াতে বড় জুলুম কষ্ট হয়, তবে আমি মুসাফির, আমি মাজলুম। আর ওই যে ঘেরার ভিতরে বসে আছে আমার মা, ওই ঘেরার ভিতরে বসে আছে আমার খালা, আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন আমার মা রাকেলিয়া, আমি মুসাফির মাজলুম, আল্লাহর দরবারে দোয়া করব। আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো আল্লাহর বান্দি, আছেন কোনো খালা গে, আছেন কোনো খালু জান, এই মসজিদের লাগা আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, আল্লাহর ঘর বানা হয় বেলুয়াতে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে, জান্নাতের ঘরের লাগা বেলুয়া মসজিদের লাগা, মসজিদে লাখ লাখ টাকার কাজ দেখে আইনুজি ভাই, এক টলি বালির দাম এখন বাঙালে 5000 টাকা। আমার ভাইয়েরা, আমার এখন একটা বিল্ডিং এর কাজ চলছে, আমার এখন একটা বিল্ডিং এর কাজ চলছে, সেই বিল্ডিং এ আইডিয়া করেছি প্রায় 16 লাখ টাকার মতন খরচা হবে, বিল্ডিংটা রং টং করে লাইট ফাইট লাগিয়ে এসি টেসি লাগিয়ে বাড়াবো, তো প্রায় 16 লাখ টাকার মতন খরচা হবে এরকম আইডিয়া করছি, কে জানি কুন্ডে যা শেষ হবে আল্লাহ ভালো জানে, তবে একটা আইডিয়া। তো ভাইজান, এক টলি বালির দাম যদি হয় 5000 টাকা, তবে আপনাদের মসজিদে কত টাকা লাগবে? ভাই জান বন্ধুরে, মসজিদ খানা যেন উলঙ্গ হয়ে আছে, দেখি চারিদিকে ইট বাড়ি আছে, মাইজাখানে যেন মাটি আছে, ওই মাটিখানে ওই মাইজার মাটিতে এই মতো বক্তা আলেমগুলাকে ওইখানেই
রাখা হয়েছে। কিন্তু ভাইজি বিহার ছাড়া এই বক্তা মুকাররির গালা যখন অন্যান্য জায়গায় জালসা করতে যায়, গ্রামে সব থেকে মূল্যবান দামি শিক্ষা কোনখান প্রধানের বাড়ি, কোনখান মুখিয়ার বাড়ি, কোনখান সরপঞ্চের বাড়ি, কোনখান এমএলএর বাড়ি, কোনখান পয়সাওয়ালার বাড়ি, ওই দূর থেকে মুলবি গালা আসবে। মেহমানের যদি মেজমানি করা যায় এটাও একটা নবীর সুন্নাত। ওইদিক কার লোক মসজিদে এমন করে ভিড় ভাড়ে ফেলা থাই না, ওই অন্যান্য জায়গার লোকেরা মেহমানের খিদমতের লেগে মেজমানি করার লেগে একটা নিরাপত্তা জায়গায় থয়। কেন কে কুণ্ঠে থেকে কোন অবস্থায় আসে ওর একটু ভালো মন্দ আছে, আর এদিকে ওই মসজিদে নিয়ে যা মুচ্ছা বক্তাকে ভরে দেবে, আর এক একটা বক্তার পাঞ্জরে চারজনা পাঁচজনা করে ঘেরা বসে থাকবে, ওরাও নিন পারবে না, ওই মুলবিটাকেও নিন পারতে দিবে না। এই লেগে এদিকে জালসা আমি করতে আসলে টাইমের আধ ঘন্টা আগে আসি, এদিকে জালসা করতে আসলে টাইমের আধ ঘন্টা আগে আসি, কেন যে জানি যে ওই যে যাব আর গোল করে নিয়ে ঘেরে বসে থাকবে। হ্যাঁ, বিলুয়া পঞ্চায়েত সে নিরঞ্জন কুমার মুখিয়া পদ মে লড় রা উসি কে লিয়ে 5,000 রুপয়ে দরখাস্ত কিয়ে হ্যাঁ, চন্দা মে দিয়ে হ্যাঁ, আর দোয়া কি দরখাস্ত। আচ্ছা, দোয়া কি দরখাস্ত? ওই যে উঠতে উঠতে 500 টাকা দিয়েছিল ওইটা না, এটা আলাদা, এটা আলাদা। কি নাম? নিরঞ্জন কুমার রে, নিরঞ্জন, নিরঞ্জন কুমার উরাম, নিরঞ্জন কুমার উরাম, নিরঞ্জন কুমার উরাম। আচ্ছা, নিরঞ্জন কুমার ওরাং 5,000 টাকা এই মসজিদের লেগে দিয়েছে। এবার আপনারা এটা টাকা কি করবেন এটা আপনার কে ব্যাপার। একটু দোয়া চেয়েছে, মুখিয়ার পদে টিকিট নিয়েছে, আল্লাহ জেনে ওকে পাস করে দেয়, ওর মনের বাসনা কামনা পুরা করে দেয়। এগুলার ব্যাপারও হাদিস আছে, তো ওইগুলা হাদিস এখন কইলে ফের তোমার কাছে টাকা একটু কম হয়ে গিয়ে। হ্যাঁ, বুঝাচ্ছেন নারায় দেখবে, দেখো গো দেখো বন্দা তোমারও ছিল নাম, তার নিরঞ্জন কুমার রাও হলো, পরিমাণে 5,000 টাকা দিছা দান দিয়েছে দান, কবুল কর গো খোদা পাক সুবহান। এ বলিতে বলিতে টাকা 5,000 দিল, এই দানে খোদা তুমি করো হে কবুল, ইহ কাল পর কাল রাখো তারে ভালো, আমিন সুমামি। তো ভাইজি, এই মসজিদের লেগে আমি আমি মুসাফির মহতাজ মাজলুম অসহায় আমার মা খালার আগে নিয়ে দোয়া করবো। ভাইজি, গভীর রাইতে একদম নিশির রাইতে ঢের রাইতে আল্লাহর কাছে দোয়া করব, 1,000 টাকা করে 10 ছনা, 500 টাকা করে 10 ছনা, মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে, মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে, মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে। তারপরে হাজরাতে হানজালার কথাটা কহে দেব, এবারকার গাড়ি আইসে আমার আগা দিকে লেগে যাবে, আমি যা গাড়িতে চড়ে নিব আর পরের বক্তাগালাকে তুলে দিব। একটু টেবিল খান্ডা এদিকে টানা যাবে, তবে আমি নিয়ে এরকম করে ঠিতে পারবো। দয়ার মাওলা গো তুমি আমায় দয়া করো না। আমার একটা বিহাই না বিহাই বেটা, তার কথা কয়ে গেল, কুন্ডে বসে আছে কই? হ্যাঁ না, এই কোনাতে বেলা বসছিল, কি ওর নাম ছিল? আজিজুর। তো বিহাই হলো না বিহাই বেটা হলো? বিহাই হলো, তাহার বিহাই আজিজুল। কি লিয়া টিকিট? হ্যাঁ, হ্যাঁ, তো ও যে ফের বিহাই কে চলে আলো, যে ও ব্যাড লাগে চলে আলো, ওকে ধরে নিল। হ্যাঁ হ্যাঁ, তো কে এইগুলা গুন্ডে একদিন বিয়ে নিয়েছে, ভাগনের বিয়ে দিয়ে চলে গেছে, গুন্ডে উড়ে ফুড়ে বেড়াছে, আর কার কাকে চিনা বসে থাকবো আর মনে করে বসতে হবে কত। হ্যাঁ, নিজের ছাইলা ফিলা কুল কয়, মানে যে কি 4-5টা ছাইলা ফিলা, হ্যাঁ একদম ছাইলা ফিলা। আরে ভাই, আমাকে এক জায়গাতে পুজ করছে আপনার কয়টা বেটা কয়টা বেটি, আমি থামো যে একটু ফোন করতে দাও, বলছে ইফের কোন মূল বিয়ে। হ্যাঁ, তো ভাই এটা একটু বেশি কহিনু,
আমার কথা বলছে যে আপনার মাইজকল বেডি কোন ক্লাসে পড়ছে, তা আমি কইতে পারিনি। বুধার মাকে ফোন করেছি, দিয়ে ও কইছে যে কি এইটে পড়ছে, তখন কইতে পেরেছি এইটে পড়ছে। কত নিজের বেডি কোন ক্লাসে পড়ছে খেয়াল থাকে না, রাতে রাতে টাপড়ে বেড়িয়ে গোটা রাত দৌড়িয়ে বেড়াচ্ছি, দিন ম্যান ভুড় ভরে পড়া থাকছি, কে কোনটা কী করছে কে জানি। তো ভাইজান ওইলা কছি ই তো মানে যে কি ওই বাঙাল আর বিহারের বিহাই বাটা, হয়তো খেয়ালে থাকা থাকির ব্যাপার আছে। তো যা হোক, আমার বিহাই বাটা কি একটা টিকিট নিয়ে দাঁড়ালছে, আপনারা কে আমি ভোট দিতে কহব না, ভোট দিতে মানা করব না। আমি যখন আরকে বাঙালে ভোট হয়, আরকে বাঙালে যখন ভোট হয়, তো আমার কাছে সবাই আছে, বিজেপির নেতারা আছে, তৃণমূল আছে, মেলাই ঝোনা আছে, মুলিশা একটু দুয়ার টুয়াক করবে, হ্যাঁ আপনার মাদ্রাসা লেগে কিছু দিনু অমুক ধুমুক। তা আমি কি বলি, আমি যখন স্টেজে উঠি বড় বড় জনসভায় এরকম আপনার ক্ষমতা জালসে, আমি তখন বলি ভোট দাও ভোট দাও, যাকে মন তাকে দাও, ভোট দাও ভোট দাও, যাকে মন তাকে দাও, নেতা দেখে ভোট দাও। এটা হলো আমার নবীর কথা। কার কথা বলে নেতার কি দেখবো, ওর লোক বেশি আছে না লাঠি বেশি আছে, না নেতার ব্যবহার দেখো, নেতার চরিত্র দেখো, নেতার মুখে দাড়ি আছে কিনা, নেতার মুখের ভাষা কেমন, নেতা নামাজ পড়ে কিনা। একটা একটা করে কইতে গেলে মোটামুটি 32টা আছে, এতখানি তো কওয়া যাবে না। তাই তার লেগে তখন আমি একদম মানে কি দিনু ঢেলের ভেঙে গাড়ি চালিয়ে ভোট দাও ভোট দাও, যাকে মন তাকে দাও, নেতা দেখে ভোট দাও। কাবা মসজিদে হারাম, মসজিদে নববীর জন্য অন্যায়ের প্রতিবাদ করে সত্তর বিজয়ের জন্য যদি তারা নিজের জীবন বিবি বাল বাচ্চা অন্নিন সলাতি অনুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, এই আয়াতটাকে সিনাই নিয়ে যদি পৃথিবীর মানুষকে ইতিহাস দিতে পারে, আমরা কি একজন দাঁড়িয়ে টাকা 5000 দিতে পারি না? মাত্র 15 মিনিটের মধ্যে 10,000 টাকায় একজন, 5,000 টাকায় একজন, 10,000 টাকায় একজন, 5,000 টাকায় একজন, 10,000 টাকায় একজন, 5,000 টাকায় একজন, 1,000 টাকা করে 5 জন, 500টি করে টাকা 5 জন, 1,000 টাকা করে 5 জন, 500টি করে টাকা 5 জন, মাত্র 12 জন লোক, 15 মিনিট টাইম। আল্লাহর দরবারে হাত দুটি উঁচু করে দোয়া করব। রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। নবী বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, মাসলুমের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। ভাইজান বন্ধু আমার, 1-2 করে 14 বছর ভিক্ষা করে লেখাপড়া করেছি, আমি আপনাদেরই থানার সন্তান, আমি আপনাদেরই ডিস্ট্রিক্টের সন্তান। হরিশ্চন্দ্রপুর থানার সামনে হাজারো সকাল সন্ধ্যা দেখা হয়, এমনি করে 3 মূর্তি ভিডিও হলের সামনে আপনাদের সাথে দেখা হয়, এমনি করে আমার নিজস্ব দোকান হিরো হোন্ডা শোরুমের পাশে, ইলেকট্রিক অফিসের পাশে কাঁচ লাগানো এয়ার কন্ডিশন, দিন ইসলাম বুক সেন্টারও আপনাদের সাথে আমার দেখা হয়। দিন ইসলাম বিয়ার বুক সেন্টার যে এয়ার কন্ডিশন দোকানটা, সেটা আমার দোকান, সেই দোকানে আমি প্রোগ্রামের সময় থাকতে পাই না, আনপ্রোগ্রামের সময় আমি আমার দোকানে আমি মাত্র 3 মাস থাকি, শ্রাবণ ভাদ্র আশ্বিন, শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 3টি মাস আমি দোকানে থাকি, আপনাদের সাথে দেখা হয়, প্রতিদিন দোয়া করব। আছেন কোনো আব্বা যান, আছেন কোনো আম্মা যান, আছেন কোনো ভাই যান, আছেন কোনো ভাবি যান, মাত্র 15 মিনিটের মধ্যে এই 12 জন লোক আমার হাতে একটু মুসাবা করবে। আমি আপনাদের দেশের ছেলে, আজকে বিভিন্ন জায়গার লোকেরা 40-50 হাজার টাকা খরচ করে মনিরুদ্দিনকে নিয়ে যায়, আগামী 16 জানুয়ারি 2022, আগামী 16 জানুয়ারি 2022 শিলচরে একটা প্রোগ্রাম হলো 75,000 টাকা। আমি আমাকে বলল কত লাগবো হুজুর, আপনার খরচ পানি কত লাগবো হুজুর, আমি বললাম যে কি আমি শিলচর ডিমাপুর নাগাল্যান্ড গেলে তো একের মতন লাগে, এক মানে কি এক, 1,000, 1,00,000, বলে হুজুর আমরা গরিব মানুষ একটু অল্প লয় হাজাইব না, বলি তো কে কত দেওয়া দিবা চাইছেন, কত দিবা চাইছেন, বলে হুজুর আমরা ওপর থেকে 25 মাইনাস করতাম নি, বলে আচ্ছা ঠিক আছে হইব ইনশাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমার শিক্ষিতা মা এবং বোনেরা, আমি মনিরুদ্দিন এই মতো হাত দুটি দিয়ে দোয়া করব। এই আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 12 জন ব্যক্তি আছেন, কোনো আব্বা আছেন, কোনো আম্মা, মাত্র 15 মিনিটের মধ্যে। একজন হাট্টু নামে কেলাবাড়ি, হাট্টু নামে কেলাবাড়ির 2500 করে দুটা বোর, 2500 করে 5000 দান, 2500 করে 5000, 2500 করে 5000 দুটা বোর নামে, একটা মৃত্যু হয়ে গেছে, একটা আছে। হাইরা পিয়ারা বিবি দু, হাইরা পিয়ারা দুটো বিবি, তার মধ্যে একটা মারা গেছে, একটা মারার পরে আরেকটা বিবি নিয়েছে, তবে যেই বিবি আছে এবং যেই বিবি চলে গেছে দুইজনের নামে আর নাকি, দুইজনের নামে তার স্বামী দিল, স্বামী দান করলো। হাইরা ভালোবাসা স্বামী তার দুনিয়াতে ছিল, দুই বিবির নামে দেখো দান দিয়ে দিল, 2500 করে 5000 দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান, এ যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। 1250 টাকা কে আচ্ছা বেনামিতে দেখো বন্দা তোর এখানে আসিয়া, 1250 টাকা দিল মসজিদের লাগিয়া, এ খোদা তোমারই ঘর বানাবো বলে দিয়ে দিল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। বাপের বেটা দুনিয়াতে ছিল, বাবার জন্য ছেলে দান দিয়ে দিল, এ পরিমানে দেখো টাকা 500 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। কুরবান নামে বান্দা তোর এসে গেল, 1000 টাকা ফেরে দেখো দানে দিল। ভাই আজকে গাড়িটা কিন্তু আমার গীতাঞ্জলি এক্সপ্রেস, কলকাতা টু দাদার গুয়াহাটি গীতাঞ্জলি এক্সপ্রেস চলছে, বুঝতে আচ্ছা বিরুয়া, এই বিরুয়া, এই বিরুয়া থেকে আসলাম দেখো এসে গেল, পরিমাণে টাকা 1000 দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান। এই মুসলমান জাতটা এমন খতরনাক যে কল্যাণ দেখতে পারে না আজকে। আচ্ছা মাশাআল্লাহ, কি নাম ভাই? 1500 টাকা নারে দেখবে, এ খুদুস হয়ে দেখো ফেরে এসে যে গেল, এ নাম যেমন কাম তেমন দেখো দানে দিল, এ পরিমাণে দেখো টাকা 1500 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনে। আগে মোর খালারা তোরা দিব নি গে, একটু তাড়াতাড়ি দাম, মুই কিন্তু নামে চলে যাবো, তোরা পোস্তাই দিয়ে থাকবি, ছোট মুলবিটা তো মোটামুটি কো বাবা চলো, হ্যাঁ ফের চলে গেল, এরকম করে পোস্তাতে থাকবি, দোয়াটা লিয়েলে 100-250 যে যাহা দিব, মোর হাতটা খালি দোয়াটা না নিয়ে কিছু দিয়ে দোয়াটা নিয়েলে মোর যাওয়ার টাইম কিন্তু হয়ে যাচ্ছে, মুই কিন্তু তোরাকে অত্যন্ত মহাব্বতের ঠেলায় এই দাওয়াতটা দিয়েছি, আজকে তোমাদের দাওয়াত নয় কিন্তু তোরা 12 আকলিমা বিবি, সুবহানাল্লাহ, আকলিমা বিবি বন্দি তোর আড়ালেতে ছিল, এমন একে মেয়ের নাম পাওয়া গেল, একজন 100 200, এ যে উদ্দেশ্যে আকেলে মা দিয়ে গেল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। হ্যাঁ হ্যাঁ, মুই তো কইছি, মুই কি পকেট থেকে লিয়ে আসবো নাকি, তুই ধরে লিয়া। হ্যাঁ হ্যাঁ, কি নাম? তো ভাই এতগুলি মা বোনের মধ্যে মাত্র একজন আল্লাহর বান্দির নাম পাওয়া গেছে, মাত্র একজন আল্লাহর বান্দির নাম পাওয়া গেছে, নাম তার আকলিমা বিবি, হাসিমা বিবি। হ্যাঁ, আকলিমা বিবি বান্দি তোর আড়ালে তো ছিল, 500 টাকা দানে দেখো মসজিদে দিল, তারপরে কোন বিবি? মাজো বিবি, মাজো বিবি 150 টাকা, হাজারা হাজারা দেখো আমারে বড় মেয়র নামে নাম, এ কবুল করো গো খোদা পাক সুবহান, এ আমারও বড় মেয়ে হাজারা খাতুন ছিল, আমারও মেয়ের নামে নাম পাওয়া গেল। তাড়াতাড়ি আসে না হো, মই চান কিন্তু মোর ঘড়ির কাটা ধরে রাখা নিজ আছে, আর ওই 500 টাকা বাপের নামে 1000 টাকা, আর
মোর বাপের নানির নামে আ মোর বাপের তোর বাপের নানির নামে 1000 তো তোর নামটা ফের কি হলো মোহাম্মদ সাবি আ মোহাম্মদ সাবি ফের দেখো এসে গেল পরিমানে 2000 টাকা দানে দিল যে উদ্দেশ্যে জনিয়াত দিয়ে দিল দান 1000 বাবা মায়ের নামেতে দিল 1000 নানা নানি দাদু দাদি ছিল পরিমানে দুই দলে 2000 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা আর একে বান্দা তোর এখানে এলো এ পরিমানে দেখো টাকা 500 দিল মায়ের নামে আহ মা আছে আমার মা নাই আমার ভাইয়ের মা নাই হাইরে দরদি মা দুনিয়া থেকে চলে গেল মায়ের জন্য ছেলে দেখো দানে দিল শুনিলাম মাতা তারাই আছে কবরেতে ভালো করে রাখো খোদা তোর দয়াতে 100 টাকা আর একজন তোমার বান্দা 100 টাকা হাজো বিবি দেখো বন্দি তোমারও ছিল পরিমানে 100 টাকা নাজিমা দেখো 50 টাকা দান এ কবুল কোনখানা হতে 300 টাকা দিল মসজিদ বানাতে এ খোদা তোমারই ঘরের জন্য দিল দান উদ্দেশ কবুল করো পাক সুবহান এ মিটাবে আল্লাহ তার বাপমার নামে 120 টাকা দিল ইহকালে পরকালে রাখো তারে ভালো আর একই জন হ্যাঁ সালেম দেখো বান্দা তোমার ওই আসিয়া বাবার জন্য টাকা 200 দিয়া একই তোমার লীলা গো মাওলা একই তোমার